আমরা সবাই জানি এবং সবই সবাই সেটি আপনারা জানেন এত একটি সরকারি কাজ এত তাড়াতাড়ি সম্পন্ন হবে আমরা কখনো ভাবতে পারি নাই। প্রায় পৌনে 100 কোটি টাকা পেয়ে এমপি মহোদয় তার নির্বাচন এলাকায় তার বরাদ্দের টাকা আজকে এখানে পেয়েছেন, এই জন্য আমরা এমপিকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। আমাদের এমপি মহোদয় একজন ধর্মী মানুষ, তিনি শহীদ আসলামের জন্য বিশেষ হিসাবে তিনি দায়িত্ব পালন করছেন। এই পর্যন্ত আমরা যতটুকু জানি জাহিদ আসলাম রাসেল তার বাংলাদেশের মধ্যে সবচাইতে শিল্প নির্ভর এলাকা, শিল্প এলাকা আমাদের এই গাজীপুর। জঙ্গির হাজার হাজার শিল্প কলকারখানা রয়েছে আমার এই গাছাই উন্নয়নে, হাজার হাজার শিল্প কলকারখানা রয়েছে, বড় শিল্প ছোট শিল্প হাজারি শিল্প, এবং আমাদের চৌরাস্তায় চৌরাস্তা সহ আমাদের গাজীপুর পৌরসভায় অনেক বড় বড় শিল্প কলকারখানা রয়েছে, আমাদের নির্বাচন এলাকায় কাউন্টিতে অনেক বড় বড় শিল্প কলকারখানা রয়েছে। আমরা কখনো প্রতিনিধি শুনি নাই জাহিদ আসলাম রাসেল কোনো শিল্প মালিকের সাথে কোনো রকম অসৎ আচরণ, কোনো রকম অবৈধ লেনদেনের কথা আমরা কখনো শুনি নাই। এর নাম জাহিদ আসলাম রাসেল, শহীদ আসলাম আমরা এমন একজন নেতাকে পেয়েছি। এখন আমরা বলেছি যে একটি স্থাপনা আজকে এমপি মহোদয় সরকারের অনুদান থেকে করেছেন, এই বিশাল স্থাপনা একটি দৃষ্টি নন্দন স্থাপনা এমপি মহোদয় করেছেন এই এলাকায়, এই মালিকাবাড়ি এলাকায় যেখানে একটি ডুবা ছিল, ময়লা কর্তৃপক্ষ পরিবেশ ছিল, যেখানে শুধু মশামাছি উৎপাদনের কারখানা ছিল, সেখানে একটি চমৎকার প্রতিষ্ঠান করার মাধ্যমে প্রমাণ করেছেন এই এলাকার মানুষকে এমপি মহোদয় কত ভালোবাসেন। তাই আপনাদের সবার কাছে অনুরোধ, আমরা তাই বলতে চাই যে একটি ভবন করেছেন, যে একটি স্থাপনা করেছেন, তেত্রি পর্যন্ত তার এই সনদের মর্যাদা হবে সেই একটি জাতীয় প্রতিষ্ঠান করার মধ্যে এমপি মহোদয় প্রমাণ করেছেন এই এলাকার মানুষকে ভালোবাসেন। এবং এই এই আইএসটি থেকে দক্ষ স্বাস্থ্যকর্মী বেরিয়ে আসবে, যাই স্বাস্থ্যকর্মীগুলি অবশ্যই কীভাবে এক্স রে করবে, কীভাবে সিটি স্ক্যান করবে, কীভাবে ব্লাড টেস্ট করবে, কীভাবে মানবের শরীরের যত রকম পরীক্ষা নিরীক্ষা আছে সেই পরীক্ষা নিরীক্ষা করার জন্যে যত রকম যে টেকনিশিয়ান সেই টেকনিশিয়ান এখান থেকে বেরিয়ে আসবে, তারা জাতীয় যেমন আন্তর্জাতিক পর্যায়ে কাজে লাগবে আমাদের আগামী দিনের স্বাস্থ্য সেবায়, তারা ঘনিষ্ঠ পরীক্ষা পালন করবে বলে আমরা বিশ্বাস করি। আমরা একটি জাতীয় প্রতিষ্ঠান আমরা এখানে পেয়েছি, আগামী 2-1 বছরের মধ্যে এই মালিকাবাড়ি শরীফপুর এলাকার চেহারা এলাকার প্রেক্ষাপট পাল্টে দেবে বলে আমরা মনে করে থাকি। এই এলাকার মানুষ এমন একটি সম্পদ পেয়েছি, আমরা মনে করি এই সম্পদের মাধ্যমে কদিন করে বলবেন এই কলেজের পাশেই আমার বাড়ি, এই কলেজের পশ্চিম পাশে আমার বাড়ি, এই স্টুডেন্টের দক্ষিণ পাশে আমার বাড়ি, এই নার্সিং আইএসটির উত্তর পাশে আমার বাড়ি, এমন একটি প্রতিষ্ঠান এই শরীফপুরের মানুষ আমরা গাছরা মানুষ পেয়েছি। এই জন্য এমপিকে ধন্যবাদ জানাই, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, মাননীয় মন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য, জাতীয় নেতা ক্যাপ্টেন মন্ত্রণালয়ের সুরেন্দ্র সরকার এবং চৌদ্দ তলা মুখপাত্র আমার বর্তমান সরকারের নীতি নির্ধারকদের একজন জনাব মোহাম্মদ নাসির, আমরা ধন্যবাদ জানাই। আমরা এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ মালিককে ধন্যবাদ জানাই, এই মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগের সবাইকে আমরা ধন্যবাদ জানাই, এই এলাকার এমপি মহোদয়কে আমরা ধন্যবাদ জানাই। আজকে এই কাজটি আমার কাছে নাও হতে পারত, অন্য যে কোনো এলাকায় হতে পারত, আজকে এমপি মহোদয়ের ওই কাজের চেষ্টার পরে আমরা গাছায় আমাদের একটি চমৎকার প্রতিষ্ঠান দাঁড়িয়েছি, যেটা 8-10টা কলেজের মতো নয়, 8-10টা স্বাভাবিক কলেজের মতো নয়, 8-10টা প্রতিষ্ঠানের মতো নয়, যে প্রতিষ্ঠান হাইস্টি আমরা একটি ইনস্টিটিউট হেলথ টেকনোলজি, যে টেকনোলজির মাধ্যমে আগামী দিনে দক্ষ নাগরিক এবং যারা কাগজে কলমে নয় তারা প্র্যাকটিক্যালি লেখাপড়া শিখে আমাদের দেশের উন্নয়নের প্রতিষ্ঠান ভূমিকা পালন করবে বলে আমরা বিশ্বাস করি। এমন একটা আমি একটা প্রতিষ্ঠান আমরা পেয়েছি যার মাধ্যমে যেখান থেকে পাস করে একজন ছাত্র বেকার বসে থাকবে না, তার চাহিদা মোটাবে, তার যোগ্যতা মেনে অনুযায়ী সরকারি
সংগ্রাম, বহুল কলেজ মাদ্রাসা উন্নয়ন করবো আমরা। নিঃসন্দেহ এদেশের আমরা দেখেছেন আপনাদের আগে কওমি মাদ্রাসার যে সম্মানিত যারা দাওয়ায় হাদিসে পড়াশোনা করবেন তাদেরকে সে এম এ পাসের এম এর এম এ পাস সর্বোচ্চ স্নাতকোত্তর সম্মানে ডিগ্রি প্রদান করেছেন আজকের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। এদেশের আলম সমাজের সম্মানিত করেছেন রাষ্ট্রীয়ভাবে সম্মান দিয়ে তার নাম শেখ হাসিনা, আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যে কথা বলতেছিলাম কাজ করবো আমরা এদেশের সমসামাজিক মানুষের পক্ষে, আমরা দাবি আদায়ের জন্য কাজ করবো আগামীকাল পহেলামে সেই মে দিবসের সেই শ্রমিক দিবস উপলক্ষে জাতীয় শ্রমিকদের নেতৃত্বে সারা বাংলাদেশে আমাদের অন্যান্য লাল পতাকার মিছিল হবে, সেখানে শ্রমিক ভাইয়ের জন্য রাজনীতি করবেন তাই আমরা করে থাকি। তাই আমরা আপনাদের কাছে আকুল আবেদন, শুধু আওয়ামী লীগের একজন কর্মী হিসাবে নয় সাধারণ মানুষ হিসাবে এদেশের নাগরিক হিসাবে আপনাদের কাছে অনুরোধ, তাই আপনাদের আগামী নির্বাচনে যোগান তুলতে হবে শেখ হাসিনা সরকার বারবার দরকার, উন্নয়নের দরকার শেখ হাসিনা সরকার। আমার সাংবাদিক বন্ধুরা এখানে আসছেন আপনাদের কাছেও আমাদের অনুরোধ, আমাদের দেশটাকে দেখিয়ে অনেক রকম সামান্য ভুল ত্রুটি হতে পারে সেই ভুল দিকে না তাকিয়ে সরকারের বড় বড় অর্জনগুলি আপনারা পত্র পত্রিকায় টেলিভিশনের মাধ্যমে উপস্থাপন করেন, এইটা আপনাদের সাংবাদিক হিসাবে শুধু সাংবাদিক হিসাবে নয় আপনাদের এদেশের নাগরিক হিসাবেও আপনাদেরও একই অধিকার রয়েছে বলে আমরা বিশ্বাস করি। আজকে গণমন্ত্রী এসেছে সবার কাছে আমরা আহ্বান জানাতে চাই, এমন একটি প্রতিষ্ঠান আমরা করেছি যে প্রতিষ্ঠানের মাধ্যমে এদেশের মানুষের চেহারা পাল্টে যাবে, এদেশের স্বাস্থ্য বিভাগের চেহারা পাল্টে যাবে। আমরা দক্ষ টেকনিশিয়ান নাই, এদেশের স্বাস্থ্য বিভাগে ভালো এক্সপার্ট লোক নাই, সেই এক্সপার্ট লোকগুলি সৃষ্টি করার জন্যই আইসটি বলিষ্ঠ ভূমিকা পালন করবে বলে আমরা বিশ্বাস করি। তাই আপনাদের কাছে অনুরোধ আওয়ামী লীগের নেতৃত্বে শেখ হাসিনার নেতৃত্বে আজকে এই এলাকায় জাহিদ হাসান দাসের নেতৃত্বে যে কাজগুলি চলছে সেই কাজগুলি আরও দ্রুত এগিয়ে যায় বলে আমরা বিশ্বাস করি। একটু আগে আজকের মন্ত্রী মাননীয় স্বাস্থ্যমন্ত্রী জনাব মোহাম্মদ নাসিম, তিনি বাংলাদেশ আওয়ামী লীগেরও প্রেসিডিয়ামের সদস্য এবং চোদ্দ দলের নয়পত্র দলের মুখপাত্র, তিনি একজন জাতীয় পর্যায়ের নেতা, যার পিতাও একজন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় পর্যায়ের ছিলেন, সাবেক মন্ত্রী ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, এসে জাতীয় নেতা ক্যাপ্টেন মুসলিমের সুযোগ্য সন্তান, সেই সিরাজগঞ্জের কাজীপুরের সুযোগ্য সন্তান জনাব মোহাম্মদ নাসিম টঙ্গীতে 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল উদ্বোধন করেছেন। আজকের সমাবেশ থেকে দাঁড়িয়ে আমাদের দাবি সেই হাসপাতালকে শহীদ আসাদুল্লাহ মাস্টারের নামে দাবি করা হোক, এইটা আমাদের দাবি। টঙ্গী লাখ সেই দাবি করেছেন, গ্যাস আওয়ামী লীগও সেই দাবি রাখে, টঙ্গীর মানুষ সেই গাজীপুরের মানুষ সেই দাবি রাখে, টঙ্গী হাসপাতালকে শহীদ আসাদুল্লাহ মাস্টার আসাদুল্লাহ মাস্টার হাসপাতাল নামকরণ করা হোক, এইটা আমাদের দাবি। যেমনই করে বঙ্গদাস তাজউদ্দিন আহমেদ যে স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী বঙ্গদাস তাজউদ্দিন নামের প্রতি সম্মান শ্রদ্ধা জানিয়ে জয়দেবপুরে একটি হাসপাতাল করা হয়েছে, মেডিকেল কলেজ হাসপাতাল করা হয়েছে, সেটাও আমাদের গাজীপুর জেলাশনের মাননীয় এমপি মহোদয়ের অনেক অনেক ভূমিকা, তার নির্বাচনে তার উন্নয়নের চেষ্টায় ভালোবাসায় তার তৎপরেই আজকে আমরা একটি মেডিকেল কলেজ গাজীপুরে পেয়েছি। এটি প্রথম গাজীপুরে একটি মেডিকেল কলেজ পাওয়া এমন একটি সমৃদ্ধশালী নির্বাচন এলাকায় আমরা সেই বাসিন্দা, আমি একজন নাগরিক, আমি একজন হতে চাই। ইনশাআল্লাহ আগামী কয়েক বছরের মধ্যেই আমার গাজীপুরের আর্থ সামাজিক রাজনৈতিক অবকাঠামোগত ভৌত অবকাঠামোর ব্যাপক পরিবর্তন ঘটবে বলে আমরা বিশ্বাস করি। আমরা শুধু চাই আপনাদের সমর্থন, আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসা, আপনাদের সমর্থন দোয়া পেলে অবশ্যই অবশ্যই শেখ হাসিনা এগিয়ে যাবে, আমরা এগিয়ে যাবে, বাংলাদেশ এগিয়ে যাবে। বাংলাদেশ এগিয়ে গেলেই আমরা সবাই তার সফলতা ভোগ করবো, বাংলাদেশ এগিয়ে গেলে এই দেশ এগিয়ে যাবে ইনশাল্লাহ। দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে আমার বাংলাদেশ একটি সমৃদ্ধশালী বাংলাদেশ হবে, আমরা বিশ্বের দরবারে ইনশাল্লাহ মাথা উঁচু করে দাঁড়াবই। সেই সম্প্রসাদ নিয়ে আমরা রাজনীতি করে যাচ্ছি শেখ হাসিনার নেতৃত্বে ইনশাল্লাহ। বঙ্গবন্ধু শব্দের সোনার বাংলা এবং আওয়ামী লীগ ঘোষিত শেখ হাসিনা ঘোষিত ডিজিটাল বাংলাদেশ ইনশাল্লাহ আমরা করবো এই করবো সেই প্রত্যয় আমরা রাখতে চাই। আজকের সমাবেশে আমার খুব গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন সংগ্রামী সভাপতি অ্যাডভোকেট রাজবন্ধুল্লাহ খান এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম বক্তব্য রাখবেন, সহ আমার স্থানীয় অনেক স্থানীয় পর্যায়ের অনেকে বক্তব্য রেখেছেন, আমাদের জাতীয় পর্যায়ের অনেকে বক্তব্য রেখেছেন, আমাদের সে সংসদ স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য মন্ত্রণালয়ের আমাদের কর্মকর্তাবৃন্দ বক্তব্য রাখবেন। আপনারা আজকে সর্বোচ্চ এমনই করে আমাদের বিভিন্ন এলাকা থেকে মিছিল আসে, মিছিল আরো আসবে, সেই মিছিলকারী ভাইদের আমি আহ্বান জানাবো মন্ত্রী মহোদয় আসার পর আমরা মন্ত্রীকে মহানগর আওয়ামী লীগ, গাছ আওয়ামী লীগ, এই এলাকার আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা মন্ত্রী মহোদয়কে এমপি মহোদয়কে
ফুলের মালা দিয়ে আমরা অভিনন্দন করবো। এমপি মহোদয় ফলকা উন্মোচন করা করেই মঞ্চে উঠে কথা বলে আবার জয়দেবপুরে চলে যাবেন। জয়দেবপুরে যে শহীদ তাপুদ্দিন গুরুত্বপূর্ণ হিসাবে আমরা সবাই মনে করে থাকি। তাই আপনাদের সবার কাছে আমাদের অনুরোধ, আপনারা তারা এই রোদের মধ্যে কষ্ট করে দুপুরে না খেয়ে আপনারা বসে আছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। জাহিদ হাসান আসেন এবং আমাদের মন্ত্রী মহোদয় অল্প কিছুদিনের মধ্যে আমাদের মাঝে আসবেন এবং আপনাদের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত এই ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজির ISTকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। তারপরে এখানে নতুন করে আবার নতুন কর্মকর্তা সৃষ্টি হবে, এখানে শত শত ছাত্রছাত্রী ভর্তি হবে, শিক্ষক নিয়োগ হবে, কর্মকর্তা কর্মচারী আসবেন, এই এলাকা শিক্ষা জমি ছড়াবে, এই এলাকার শিক্ষার আলোক হবে, এই ISTI হবে, এই এলাকার একটি আলোক সেই সারা বাংলাদেশে প্রত্যেক জেলায় একটি একটি করে ISTI হতে পারে, যাতে দক্ষ দক্ষ স্বাস্থ্যকর্মী আমার আগামী দিনে বেরিয়ে আসতে পারে, যাতে চিকিৎসা না হবে কোনো মানুষ সেগুলি আলো চালু আছে। তাই আমরা বলতে চাই সরকারের কাজকে আমাদের সবাইকে অব্যাহত রাখতে হবে, সরকারের সেই বিষয়গুলি আজকে জনগণের সামনে আমরা আমাদের অবস্থান করতে হবে। আবারও বলছি আমরা মন্ত্রণালয়কে ধন্যবাদ জানাই, ঠিকাদারকে ধন্যবাদ জানাই, নির্যাতিত
নির্ধারিত সময়ের মধ্যে আপনারা কাজটি সম্পন্ন করেছেন, এটা ইতিহাসে বিরল। আর এমন করে চারটি পাঁচটি বিল্ডিং ভবন চমৎকার ভবন হয়েছে, সেই ভবনগুলিকে আজ কালের সাক্ষী হিসাবে সারা জীবন রোজ কেমন পর্যন্ত এই ভবনগুলি থাকবে, এই আইসটি আরও সুসংস্কৃতিশালী হবে, এই এলাকার নতুন নতুন ছাত্রছাত্রী আসবে, ডাক্তার বড় বড় ফিজিশিয়ানরা আসবে, আপনাদের এবং দক্ষ স্বাস্থ্যকর্মী এখান থেকে বেরিয়ে যাবে, দেশ এবং জাতির কল্যাণে তারা আত্মমানবতায় সেবায় নিজেকে আত্মনিয়োগ করবে বলে আমরা বিশ্বাস করি। আমাদের প্রতিপক্ষে আমাদের নাসিম ভাই রয়েছেন, নাসিম ভাইয়ের আসার অপেক্ষা আমরা আছি, আমাদের এমপি মহোদয় রয়েছেন, আমরা এমপি মহোদয় আসার অপেক্ষা আছি, অল্প কিছুদের মধ্যে আমাদের কাজ আনুষ্ঠানিকভাবে এমপি আমাদের মন্ত্রী মহোদয় আসলে আমরা সুস্থ আমাদের মুক্তিযুদ্ধ